আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু বুশরাস কুকিং ল্যাব। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি বানিয়ে দেখাবো আমার খুবই ফেভারিট চিকেন বিরিয়ানি। ফর মি চিকেন বিরিয়ানি ইজ রিয়েল লাভ। অনেক সিম্পল আর ইজি ওয়েতে বানিয়েছি, আর এর স্বাদ একবার খেলেই মুখে লেগে থাকবে, তখন কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? তাহলে আজই রেসিপিটি দেখে বানিয়ে খেয়ে দেখুন, তখনই বুঝতে পারবেন আমি কি বলছি। তো সবসময়ের মতোই চেষ্টা করেছি সহজ করে দেখানোর জন্য আর বোঝানোর জন্য। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি একটি চিকেন ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চিকেনটা রেগুলার সাইজ করে কেটে নেওয়া। এবারে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন আদা বাটা আর 1 টিস্পুন রসুন বাটা দিয়ে খুব ভালো করে মেখে নিব। আপনারা চাইলে শুধু লবণ দিয়েও মেখে নিতে পারেন। মাখানো হয়ে গেলে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরই মাঝে একটি ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছি। এবার সে মাখানো চিকেনগুলো দিয়ে দুপাশেই হালকা ব্রাউন কালার করে ফ্রাই করে নিব। ফ্রাই করা হয়ে গেলে তুলে এক সাইড করে রাখব। এবার অন্য একটি পাত্রে 2 টেবিল স্পুন ঘি আর 2 টেবিল স্পুন রান্নার তেল হালকা গরম করে 3টা এলাচ, 1টা দারচিনি, 1টা তেজপাতা আর 1টা স্টার অ্যানিস, এটা অপশনাল, দিয়ে কয়েক সেকেন্ড লো আঁচে একটু নেড়ে নিব। কয়েক সেকেন্ড পর 1টা পেঁয়াজ কুচি করে কেটে নেওয়া, টেস্ট অনুযায়ী কাঁচামরিচ হাফ করে কেটে নেওয়া আর পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে নিব। তবে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়, আর আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে। পেঁয়াজ ব্রাউন কালার হওয়া শুরু করলে সামান্য পানি, 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন জিরার গুঁড়া, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া আর 2 টেবিল স্পুন বিরিয়ানির মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। আপনারা যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানির মশলা ব্যবহার করতে পারেন। পানি শুকিয়ে গেলে আর তেল উপরে চলে আসলে তার মানে মশলা কষানো হয়ে গেছে। এবার 3 টেবিল স্পুন টক দই দিয়ে মশলার সাথে মিশিয়ে নিব। তারপর সেই ফ্রাই করে রাখা চিকেনগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে 2-3 মিনিট মিডিয়াম আঁচে নেড়ে নিব। মশলার সাথে ভালো করে মেশানো হয়ে গেলে 1 কাপ পানি দিয়ে ঢেকে দিব মিডিয়াম আঁচে, যতক্ষণ পর্যন্ত পানি বলক চলে আসে। যখন পানি বলক চলে আসবে ঢাকনা নামিয়ে চিকেনটা একটু নেড়ে দিয়ে এইভাবেই মিডিয়াম আঁচে রেখে দিব আর অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে যায়। পানি শুকিয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 কাপ বাসমতি চাল আর 1/2 কাপ ফ্রোজেন মটরশুঁটি। মটরশুঁটি সম্পূর্ণই অপশনাল, আমার ভালো লাগে তাই আমি দিই। এবার 4-5 মিনিট একদম লো আঁচে নেড়ে নিব। তবে খেয়াল রাখতে হবে যাতে চাল পুড়ে না যায়। আপনারা চাইলে পোলাওর চাল অথবা কালিজিরা চালটাও ব্যবহার করতে পারেন।
4-5 মিনিট পর পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি 2 কাপ চাল দিয়েছি, এই জন্য 4 কাপ পানি দিচ্ছি, মানে চালের ডাবল। আর ঠিক যেই কাপ দিয়ে চাল মেপেছি, ঠিক সেই কাপ দিয়েই পানি মেপেছি। এতে করে পানির পরিমাণটা কম বেশি হবে না। এবার একটু নেড়ে দিয়ে ঢেকে দিব 6-7 মিনিটের জন্য মিডিয়াম আঁচে। 6-7 মিনিট পর ঢাকনা নামিয়ে দেখবেন পানি অনেকটা কমে গেছে, মানে প্রায় চালের সাথে মিশে গেছে। এবার খুবই আলতো হাতে নেড়ে আবারও ঢেকে দিব একদম লো আঁচে 10-12 মিনিটের জন্য। দশ থেকে বারো মিনিট পর ঢাকনা নামিয়ে এই যে দেখাচ্ছি, বিরিয়ানি রেডি। এই দেখুন কত সুন্দর ঝরঝরা হয়েছে, আর দেখতেও কিন্তু অনেক ইয়ামি লাগছে। এবার গ্যাস অফ করে নামিয়ে গরম গরম পরিবেশন করব। দেখলেন তো কত সহজেই বিরিয়ানিটা বানিয়ে ফেললাম। সার্ভ করতে পারেন সালাদ, রায়তা, পছন্দের যে কোনো কাবাব বা চপের সাথে। এর সব কিছুর রেসিপি আমার চ্যানেলে আছে, লাগলে দেখে নিতে পারেন। আর সাথে কোল্ড ড্রিঙ্ক থাকলে তো কোনো কথাই নেই। কি চিন্তা করছেন, কার জন্য বানাবেন? প্রিয় মানুষটির জন্য, ফ্যামিলির জন্য, নাকি গেস্টদের জন্য? তো আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় ট্রাই করে আমাকে জানাতে পারেন। আমার যে কোনো রেসিপি ট্রাই করে থাকলে ছবি তুলে আমার ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন, অথবা আমার ফেসবুক গ্রুপেও শেয়ার করতে পারেন। আমার গ্রুপের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর আমার রেসিপিসগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাপোর্ট করবেন। সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আগামীতে আপনাদের সাথে আরও ভালো রেসিপিস, টিপস আর ট্রাভেলিংয়ের ভিডিও শেয়ার করতে পারি। Thank you so much for watching.